সমাহ পার হল। সন্ধান নুলাল উগ্রতারার মূল বিগ্রহর। অবশেষত 2 মে'ত প্রতিষ্ঠা করা হব নতুন বিগ্রহ। 15 নভেম্বরত চুরি হয়েছিল উগ্রতারা দেওয়ালয়ের মূল বিগ্রহ। সমাহত ভরি দিলে উগ্রতারা দেওয়ালয় সংঘটিত বিগ্রহর চুরিকাণ্ডর ঘটনায়। এই সমাহত বিগ্রহর সন্ধান উলিওয়াত ব্যর্থ হল মহানগর আরক্ষী। আর তেতিয়ারে পড়া উকা হয়ে আছে মন্দিরের আসন। আর অবশেষত 28 এপ্রিলত অসম আহি পাব নতুন বিগ্রহ। 2 মে'ত উগ্রতারার দেওয়ালয় প্রতিষ্ঠা করা হব নতুন বিগ্রহ। পূর্বর বিগ্রহর দরে অষ্টধাতুরে একই রূপত কলিকতাত নির্মাণ করা হয়েছে বিগ্রহ। বিখ্যাত শিল্পী রবীন বারে নির্মাণ করে উলিয়াইছে নতুন বিগ্রহ। আমি কলিকতারপরা এজন ভাল সুদক্ষ শিল্পী মাতি আনি আমি মার বিগ্রহ বনার কারণে আমি আলোচনা করেছিল। সেইমতে আমি বনাব দিছিল। নাম হল রবীন বার। কলিকতারপরা আহি আমার ইয়াতে আমার যিখিনি আমার যে মার স্কেচ, সেই স্কেচটু দেওসকলের আলোচনা করে এই মূর্তি এটা মাটিরে বনায় আমাক দেখাইছিল। আর সেইমতে আমার দেওসকলে ওকে করিলে আগর নিচিনা আছে বলে কলে। কোয়ার পিছত আমি এটা বনাব দিছো। সম্পূর্ণ ছমাহর পিছত পুনর যেন প্রাণ পাই উঠিব উগ্রতারা দেওয়ালয়। ভিডিও জার্নালিস্ট দিদমর সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।